जय भगवती दे বর্ধমানে রয়েছি। আরে খালি কলকাতার পুজোর মজা নিলে চলবে? জেলায় যে আনন্দ রয়েছে, যে আবেগ রয়েছে, সে আবেগগুলোর সঙ্গেও তো আমাদেরকে মিশে যেতে হবে এই পুজোতে। আর সেই কারণেই তো আমাদের রিপাবলিক বাংলার বিভিন্ন জেলায় জেলায় যাওয়া এবং সেখানকার যে পুজোর মজা, পুজোর আনন্দ, সেখানকার পুজোর গল্প, সেই সমস্ত বিষয়গুলোকে জানার চেষ্টা করব। আজকে আমার সঙ্গে অনেক অতিথি রয়েছেন, চলুন অনেক নাম, লম্বা তালিকা, আমি সবার নামগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই, সবার সঙ্গে একটা ছোট্ট করে পরিচয় করিয়ে দিই। চলুন, আমার সঙ্গে আজকে রয়েছেন সুবীর গাঙ্গুলি, যার থেকে আমরা সুন্দর সুন্দর গান শুনব। আমার সঙ্গে রয়েছেন বিজয় মণ্ডল, শিল্পী রায়, এদের থেকেও আজকে আমরা গান শুনব, একটা গানের লড়াই করিয়ে দেবো ভাবছি আমি ওদেরকে দিয়ে। বাউলি, আমার ভীষণ পছন্দের ব্যক্তিগতভাবে বাউল সঙ্গীত, বাউলে রয়েছেন স্বপন অধিকারী, সত্যি আমাদের সৌভাগ্য যে আজকে আপনাকে আমাদের সঙ্গে পেয়েছি। দেবাশিস ধারা, তার থেকে খালি গান শুনলে হবে, কবিতাও তো একটু শুনতে হবে, একটু কথোপকথনও তো করতে হবে, দেখবো আজকে আসরটা তিনি কেমন জমিয়ে দেন। এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি নিখিল চক্রবর্তী, সন্দীপ নন্দী, শুক্লা নন্দীকে। নিখিল বাবুর কিন্তু একটা আলাদা পরিচয় রয়েছে, পরে বলবো, আস্তে আস্তে বলবো, আগেই সব বলে দেওয়া যায় না। আর এছাড়াও এই আমাদের অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য যারা আমাদের সঙ্গে থাকে, যারা আমাদের সঙ্গতে রয়েছেন, তাদের সঙ্গে একটা ছোট্ট করে পরিচয় করিয়ে দিই আপনাদের। তবলায় রয়েছেন গুরুপদ দাস, সিনথেসাইজারে রয়েছেন সমিত সোরেন, পার্কাসনে রয়েছেন দেবরাজ ভট্টাচার্য। বেশ, আমরা সুন্দর একটা ডান্স পারফরমেন্স, একটা নৃত্যানুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা শুরু করেছি, আড্ডাটা একটু জমে দেওয়া যাক। আমি শুরুটাই করি শিল্পীকে দিয়ে। শিল্পী, পূজোয় কটা জামা কাপড় হলো? ছোটবেলায় তো যখন জামা কাপড় হতো তখন তো গুনে গুনে রাখতাম, বড় হয়ে গেছি তো এখন আর গোনাগুনতির দিকে যাই না, অনেক জামা হয়েছে। সকাল বিকেল করে পড়া হবে? যে ছোটবেলা থেকে উদযাপন করার একমাত্র সুযোগ হচ্ছে দুর্গা পূজা, সকাল বিকেল করে পড়া হবে একদম। আজ শিল্পী থেকে একটা গান শুনবো নাকি? শিল্পী নাকি অসাধারণ গায়, একটা গান শুনি শিল্পী থেকে। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহর ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো। কি অসাধারণ, কি অসাধারণ গলা, ভীষণ সুন্দর সত্যি, একটা একটা হাততালি ওর জন্য, ওর প্রাপ্য, ওর জন্য একটা হাততালি। আচ্ছা, গান হলো, নাচ হলো, একটু বর্ধমানের গল্প শুনি। আমাকে কে বর্ধমানের গল্প শোনাবে? আপনি শোনাবেন? শোনাবেন আমাকে একটা বর্ধমানের গল্প শোনা। আচ্ছা, আমি খানিকক্ষণ আগেই বলছিলাম যে ওনার একটা আলাদা পরিচয় রয়েছে। নিখিলবাবু কিন্তু একটা সময় ইস্টার্ন রেলওয়ের সিপিআরও ছিলেন, তাই তো? মানে যাতায়াতের পথে অনেকবারই হয়তো সাক্ষাৎ হয়েছে কিনা জানি না, চেষ্টা হয়তো হয়েছে, যাই হোক, আমি না হলেও অনেকের সাথে ফোনে কথোপকথন হতো। হ্যাঁ, অনেক অনেক সময়তেই হয়েছে। আচ্ছা, আমি আমি বর্ধমানের গল্প শুনছি, এই যে এই প্রত্যেক দিন এত ট্রেনে যাতায়াত, এত মানুষের ভিড়, এত মানুষের কমপ্লেন, সহ্য করতেন কি করে বলুন তো? না, এগুলো চাকরি করতে করতে হয়ে যায়, কারণ কিছু আর এগুলো আমরা বলতাম দিস আর দ্য অর্নামেন্টস অফ আওয়ার সার্ভিস, তো এগুলো অ্যাকচুয়ালি মেনে নিতে হয় অনেক কিছুই, সে তো প্রত্যেকের
সার্ভিসেই রয়েছে, আপনাদেরও রয়েছে। আমি যেহেতু সিপিআরওতে বেশ কিছুদিন চাকরি করেছি তাই আমি জানি যে আপনাদের কোন জায়গাতে কী সমস্যা, কোন জায়গাতে অ্যাডভান্টেজ, সেগুলো সব জানি। তো আমাকে দুটো কথা বলি আমি। বর্ধমানের পুজো বলতে গেলে কিন্তু সর্বমঙ্গলা পুজো, বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা সর্বমঙ্গলা। তো এই সর্বমঙ্গলা কীভাবে এলেন, বহু বছর আগে তখন সঙ্গম রায় তখন বর্ধমানের মহারাজ, সেই সময়তে বাহির সর্বমঙ্গলা পাড়া বলে বর্ধমানে একটি জায়গা আছে, সেখানেতে সেখানকার অধিবাসী যারা ছিলেন তারা ওই শামুক গুগলি এগুলো ভেঙে শামুকের খোলগুলো পাঠাতেন। তখন দামোদরের ধারে চুন তৈরি হতো, ওই শামুকের খোলগুলো দিয়ে চুন তৈরি হতো। আচ্ছা, তারা জানতেন না যে তাদের অজান্তেই তারা যে শিলাখণ্ডটির ওপরে যে শামুকের খোলগুলো ভাঙছেন সেই শিলাখণ্ডটি অ্যাকচুয়ালি অষ্টাদশভুজা মা সর্বমঙ্গলার মূর্তি। অষ্টাদশভুজা মানে 18 হাতের। তারা সেটা জানতেন না, তাদের নিজেদের অজান্তেই তারা এটা করতেন। এবং একসময় শামুকের খোলের সাথে সেই মূর্তিটিও চলে গিয়েছিল কিন্তু ওই চুনভাট্টিতে। আচ্ছা, আশ্চর্যের বিষয় এক ফোঁটা কিছু ক্ষতি হয়নি সেই শিলাখণ্ডটির, মানে অতদিন ধরে ওই আগুনে ভাঙাভাঙি হয়েছে এবং ভাট্টিতেও ঢুকিয়ে দেওয়া হয়েছিল চুন ভাট্টিতে চুন তৈরির সময়, তাতেও কিন্তু সেই মূর্তির কোনো ক্ষতি হয়নি। পরবর্তী ক্ষেত্রে সঙ্গম রায় তিনি স্বপ্নাদেশ পান যে ওইখান থেকে যেন মাকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করা হয়, এবং তিনি ওখান থেকে তুলে নিয়ে এসে মা সর্বমঙ্গলা নামে সেই মূর্তি প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী ক্ষেত্রে 1702 সালে কীর্তিচাঁদ মহারাজ যখন ছিলেন তখন তিনি সর্বমঙ্গলা মন্দির, যেটা অপরূপ এক ভাস্কর্যের নিদর্শন, টেরাকোটার কাজের মূর্তি, সেই মূর্তি উনি এই সেই মন্দির উনি ওখানেতে তৈরি করেন। তো অন্য জায়গার পুজোর সাথে আমাদের এখানকার পুজোর পার্থক্যটা কোথায়? বর্তমানের যে পুজো সেই পুজো কিন্তু রাজা প্রতিষ্ঠা করলো, সেটা শুধু রাজবাড়ির পুজো নয়, সকলের সেই পুজো কিন্তু সর্বসাধারণের পুজো, এবং এটা প্রথম থেকে একদম। আচ্ছা, আমি একটু মাটির কাছাকাছি যেতে চাই, একটু মাটির গান শুনতে চাই। আমি শুনতে পাবো নাকি একটা বাউল গান? এসো মা দুর্গা, এসো তলে, এসো মা মহিষ মর্দিনী, ও মা তোমারে সন্দীপদা, আমি এই গানটা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে আমরা আমাদের ভগবানকে, যাকে আমরা ভগবান বলে মানি, কতটা কাছের বলে মানি না, কতটা ঘরের বলে মানি, মা আসছে ছেলে মেয়ে নিয়ে, মানে এতটাই কাছের বলে মানি। মানে আমি সুবিধার কাছে, সুবিধা বর্ধমানেই সব, মানে বর্ধমানেই ছোটোবেলা থেকে থাকা, বর্ধমানেই মানুষ, সবটা বর্ধমান। বর্ধমান জেলার মধ্যে আমার গ্রাম হচ্ছে দামোদরের পাড়ে,
বামুনিয়া রায়না থানার মধ্যে পড়ে। আচ্ছা, তো প্রকৃতি খুব সুন্দর, আমরা তো ছোটবেলা থেকে ওখানেই বড় হয়েছি, পরে শহরে এসেছি। হ্যাঁ, এবং আমার আজও গ্রাম ভালো লাগে, আজও রাত তারা গ্রামে কাটাতে পারলে শান্তি হয় আর কি। একটু গ্রামে ভক্ত আমি, গ্রাম থেকে শহরটা খুব একটা বেশি দূর না, তবে কিছু সময় শহরে কিছু টাইম গ্রামে থাকি। গান শুনবো, গান একটা শোনাবো, যেটা একটুই শোনাবো, তো সেটা হচ্ছে কাজী নজরুলের একটা গান শুনবো। তো ওনার হিন্দু শাস্ত্র সম্পর্কে যে গান, যে জ্ঞান ওনার আর কি, খুব আমাকে খুব আপ্লুত করে, যে একদম এ করে। তো একটু শোনাচ্ছি গান, সি সার্পটা দিন দাদা। জাগো যোগময়া, জাগো মৃণময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী, কাঁদে আর ডাকে মা গো। নিখিলদা, আপনি আমাকে বলছিলেন না যে আপনি রানী রাসমণিকে নিয়ে অনেক চর্চা করেছেন, পড়াশোনা করেছেন, আমাদের একটা ছোট্ট গল্প শোনান না সেই সময়টা, ছোট্ট করে একটা গল্প আমরা একটু শুনি। আমি যে গল্পটা বলতে চলেছি এখন, এটা ঠিক সিপাহী বিদ্রোহের পরে, 1857 সালের পরে আর কি, এটা একটা ঘটনা। জানবাজারে যে রানী রাসমণির সাতমহলা প্রাসাদ, সেখানে তার শ্বশুরমশাই প্রীতিরাম দাস দুর্গাপুজো শুরু করেছিলেন 1794 সালে। তারপর থেকে সেই পুজো রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস এবং রাসমণি, তারপরেও রাসমণি সেটাকে আরও ধুমধাম করে অনেক বড় আকারে নিয়ে এসেছিলেন। রাসমণি নিজে মনে করতেন যে পুজো মানে হচ্ছে অনেক গরিব মানুষের অন্ন সংস্থানের ব্যাপার, তারা বিভিন্ন কাজে যুক্ত থাকবে, তাদের অন্ন সংস্থান হবে। উনি ওই জন্য তার সাতমহলা প্রাসাদে সব রকমের পুজো করতেন, দুর্গাপুজো তো খুব জাঁকজমকভাবেই করতেন উনি। সেই সময়কার দিনে প্রতি পুজোতে উনি 50 থেকে 60 হাজার টাকা খরচ করতেন প্রতি বছর, শুধু দুর্গাপুজো সেই সময়। তো যে ঘটনাটা বলতে চলেছি, নবপত্রিকা স্নান করানোর জন্য জানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত ঢাক ঢোল সানাই বাজিয়ে নবপত্রিকা স্নান করানোর জন্য নিয়ে যাওয়া হতো। তো সে বছরও নিয়ে যাওয়া হচ্ছে। সিপাহী বিদ্রোহের পরে সমস্ত গোরা সৈন্যরা সেই সময় ধর্মতলার ছাউনিতে থাকে। ভোরবেলাতে এইসব আওয়াজ হওয়াতে তাদের একজন বস সেনাপতির, তার ঘুম ভেঙে যায় ভোরবেলায়, এবং তিনি লোক লস্কর নিয়ে এসে সেই শোভাযাত্রার পথরোধ করে দাঁড়ান, এগোতে দেওয়া হবে না, বাজনা বন্ধ করো। রানীমার বিশ্বস্ত সৈনিক ছিলেন তার ছোট সেচো তথা ছোট জামাই মথুর মোহন বিশ্বাস। তো মথুর একটু বিব্রত হয়ে তিনি খবর পাঠালেন রানীমার কাছে যে কি করব, উনি আমাদের রাস্তা আটকে দিয়েছেন। রানীমা কোনো উত্তর না দিয়ে আরও কিছু পাইক বরকন্দাজ পাঠিয়ে দিলেন, শুধু একটা কথা বলে, শোভাযাত্রা থামবে না। তো বাবুঘাট পর্যন্ত সেই শোভাযাত্রা গিয়েছিল, এবং সেই সেনাপতি তিনি যখন বন্দুক নিয়ে একজনের রানীমারই একজন বরকন্দাজের বুকে ঠেকিয়েছিলেন, তখন মথুর নিজে আরেকজনের থেকে বন্দুক নিয়ে তার বুকে ঠেকে দিয়েছিল। এই ঘটনার পরে পুজো তো হয়ে এলো, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে সেই কর্নেল বা সেনাপতি তিনি নালিশ করলেন, রানীমার নামে 50 টাকা জরিমানা হলো। রানীমা বললেন মথুরকে যে 50 টাকা তুমি জমা দিয়ে দাও। তার সঙ্গে তিনি একটা কাজ করলেন, ওই জানবাজার থেকে বাবুঘাট পর্যন্ত, তখন এত আঁকাবাঁকা ছিল না, স্ট্রেট রাস্তা ছিল, পুরো রাস্তাটা উনি গরান কাঠ এবং কাঁটা তার দিয়ে ঘিরে দিলেন, পুরো রাস্তাটা দুদিকে কাঁটা তার দিয়ে এবং গরান কাঠের খুঁটি দিয়ে ঘিরে দিলেন পুরো। ওই রকম মানে মধ্য কলকাতায় ওই রকমভাবে যদি রাস্তা ঘিরে দেওয়া হয়, পুরো যানবাহন সব বন্ধ, কিচ্ছু যেতে পারছে না, হই হই পড়ে গেল তখন। এবং রানীমাকে তখন আবার সেই ম্যাজিস্ট্রেট জানতে চাইলেন যে তুমি কেন বন্ধ করেছো। রানীমা তখন কাগজ দেখিয়ে বললেন, এই রাস্তা আমার সম্পত্তি, আমার সম্পত্তি, আমি কীভাবে ব্যবহার করবো না করবো সেটা আমি বুঝবো, তুমি বলার কেউ নাও। এবং পরবর্তী ক্ষেত্রে
ব্রিটিশ সরকারকে রানীমার কাছে মাথা নত করতে হয়েছিল, সেই 50 টাকা জরিমানার টাকাও ফেরত দেওয়া হয়েছিল এবং রানীমাকে অনুরোধ করা হয়েছিল মালিকানা তোমার থাক কিন্তু তুমি রাস্তা এভাবে আটকে রেখো না। সর্বসাধারণের ব্যবহারের জন্য তখন থেকে রানীমা সেই রাস্তা খুলে দিয়েছিলেন। আমি এটাও এই জন্য বলছি আমি যে আমি তো আগেও বলেছিলাম যে পুজো মানে বিশেষ করে দুর্গা পুজো মানে আমাদের নারীর যে শক্তি প্রদর্শন বা নারী শক্তির যে পুজো সেই পুজোটা, এবং আমি মানি এটা, মানে সেটা দেখিয়ে দিয়ে গেছিলেন রানী রাসমণি। এবং তৎকালীন সময় দাঁড়িয়ে ওর মতো একজন মানুষের এত মানে এত দূরদর্শিতা। হ্যাঁ, এই ঘটনাটা যখন ঘটেছিল সৃজিতা তখন কিন্তু রাজচন্দ্র দাস বেঁচে ছিলেন না, 1857 সালের কথা বলছি আমি। মানে একার হাতে লড়াই সেই সময়, আর আমাদের সময় প্রায় শেষ, একটা আড্ডায় গানের লড়াই হবে না, এটা হতেই পারে না। আমি সবাইকে নিয়ে একটা গানের লড়াই করবো, চলুন কে কে অংশগ্রহণ করবেন? শিল্পী আছো, আচ্ছা দাদা আছেন, বিজয়দা আপনি আছেন, নিখিলদা জয়েন করবেন নাকি গানে? একদম হালকা করে হয়ে যাক, চলুন সবাই মিলে, সবাই মিলে, সবাই করুন। আচ্ছা আমি কি দুটো দলে ভাগ করে দেবো অমৃতা? হ্যাঁ, কোন দলে? ওইদিকে থাকবে না এইদিকে থাকবে? কে কে শুরু করবে? শিল্পী শুরু করে, চলো ম দিয়ে একটা গান শুরু করো, চ্যালেঞ্জ আমি দিলাম ম দিয়ে, সময় নেই বেশি। আরে স্বপনদা রেডি? আরে বাপরে, করবে নাকি স্বপনদা? স্বপনদা ছোট করে ম দিয়ে। মনের হলো মতি মন্দ, মনের হলো মতি মন্দ, তাইতে হলাম চোখ থাকতেও অন্ধ। মনের হলো মতি মন্দ, মতি মন্দ, মতি মন্দ। তো চলুন সুবিধা না, মন্দ দ দ মন্দ দ দিয়ে চট করে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, ভেসে ভেসে যাবি ভেসে মদিনা নগরে। দরিয়ায় আইলো তুফান, আয় কে যাবি রে, ভেসে ভেসে যাবি ভেসে মদিনা নগরে। ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, হসবে না তোকে ভীষণ করে রে। মন আমার কেমন কেমন করে ও বধু হে, মন আমার কেমন কেমন করে ও বধু হে, মন আমার কেমন কেমন করে। হচ্ছে না, হচ্ছে না, পাস পাস চলুন। পাস কি রাম কিছুন ধরো, রাত নিঝুম হোক না আধার কালো, ঘরেতে আমার হাজার হাসির আলো। রাত নিঝুম হোক না আধার কালো, ছুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তারে লাল ফিতে চিরুনি আড়ায় না। যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি না। প্রত্যেক বছরই আমাদের মনে হয় যে মা দুর্গাকে বলি যে না যেও না, আর কটা দিন থাকো, ছুটিটাও থাকবে, তোমাকে নিয়ে আনন্দে থাকবো, কিন্তু সেটা হয় না। ওই 5টা দিনই আনন্দ হয়, এখন যদি আনন্দের দিনক্ষণ একটু বেড়েছে, আবার একটা বছরের অপেক্ষা করতে হয়। আর সত্যি এই অপেক্ষাটা থাকে বলেই হয়তো এত ভালো লাগা, এত আয়োজন, এটাই হয়তো বাস্তব। তো যাই হোক, আজকে আমাদের এই বর্ধমানের আসরটা কীরকম লাগলো আপনাদের সেটা আপনারা আমাদেরকে জানাবেন, এটা আপনাদের দায়িত্ব। আপনারা দেখলেন এতক্ষণ ধরে, আপনারাও আনন্দ করলেন, উপভোগ করেছেন, আমি বিশ্বাস করি। যারা আমাদের সঙ্গে অতিথি আজকে ছিলেন তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই পুজোর সকালে সময় দেওয়ার জন্য। আর আপনারা কিন্তু ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে এই অনুষ্ঠান আপনাদের কেমন লেগেছে। আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটাও আমাদের জানাতে পারেন, আমরা আবার পরের বছর চেষ্টা করব। ধন্যবাদ সকলে, পুজো খুব ভালো কাটুক, ভীষণ ভালো থাকবেন, সকলের আগামী ভীষণ ভালো হোক। ধন্যবাদ।